গত 19শে নভেম্বর প্রকাশ্যে আসে রঘুনাথগঞ্জ থানার সুজাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কর্মী টুলু শেখকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে অপর তৃণমূল কর্মী শরীফুল শেখ ও মঞ্জুর আলীর বিরুদ্ধে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগের তীব্র নিন্দা করেন ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী শরীফুল শেখ ও মঞ্জুর আলী। তাদের দাবি, এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, ঘটনার যথাযথ পুলিশি তদন্তের দাবি জানান তাঁরা। গত 19শে নভেম্বর রঘুনাথগঞ্জে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে অপর তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার সুজাপুর চৌমাথা মোড়ে। বোমায় আহত হন টুলু শেখ নামের এক তৃণমূল কর্মী। আহত টুলু শেখ জানান, মোটর বাইকে কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে। একজন তৃণমূল কর্মী হওয়ায় তিনি ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জাকির হোসেনের ছবি শেয়ার করতেন। সেটাতেই আপত্তি জানিয়েছিল এলাকার কয়েকজন তৃণমূল কর্মী। এর আগে থানাতেও অভিযোগ জানিয়েছিলেন তিনি, আর সেই কারণেই শরীফুল শেখ ও মঞ্জুর আলীর লোকেরাই তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার পর শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগের তীব্র নিন্দা করেন ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী শরীফুল শেখ এবং মঞ্জুর আলী। তাদের দাবি, এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। মঞ্জুর আলী জানান, এদিন রঘুনাথগঞ্জে ছিলেন না তারা, প্রধানের সঙ্গে এক দলীয় মিটিংয়ে কলকাতায় ছিলেন তারা। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। অভিযোগকারী টুলু শেখের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন তিনি। গত 19 তারিখ একটা সুজাপুর চৌমাথা মোড়ে কিবা কারা বোম ফেলেছে, আমরা কেউই ছিলাম না বাড়িতে, আমরা পার্টির মিটিংয়ে কলকাতায় ছিলাম। আমরা হঠাৎ করে শুনছি যে আমাদের নামে সুজাপুরেরই কিছু দুষ্কৃতিকে নিয়ে আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেব থানাতে কমপ্লেন দিয়েছে, কিন্তু আপনারা এলাকায় তদন্ত করে দেখুন যে আমরা এলাকাতে কেউই ছিলাম না। এই যে টুলু শেখ, এই টুলু শেখ হচ্ছে একটা বিরাট মাপের দুষ্কৃতি এবং তার নামে থানাতে অনেক কমপ্লেন আছে। এই ধরনের দুষ্কৃতিকে নিয়ে এখন আমাদের বিধায়ক এখন খেলায় মেতেছে। তীব্র নিন্দা করছি আমরা, তার প্রতিবাদ করছি আমরা। তৃণমূল নেতা মুক্তিধর বলেন, এই এলাকায় অনেকেই শান্তি ভঙ্গ করতে চাইছে। তিনি বলেন, এলাকায় দলবিরোধী এই সমস্ত কাজ কখনোই বরদাস্ত করা হবে না। এই ঘটনার যথাযথ পুলিশি তদন্তের দাবি জানান তিনি। গোষ্ঠী কন্দল এখনো প্রকাশ্যে সেভাবে নেমে পড়েননি উনি, তার জন্য না। তবে উনি তো যেটা বললেন আমাদের মঞ্জুর আলী, যে গোষ্ঠী নিজের একটু পা শক্ত করার জন্য কিছু কাজ উনি করছেন আর কি। তার গোষ্ঠীকে কোনোদিন মাথা ছাড়া দেওয়া যাবে না, সে যেই হোক গোষ্ঠী যাতে কিছুতেই এখানে মাথা ছাড়া না দিতে পারে সেটা দেখার জন্য আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই বলেছে। আর এখানে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই সত্যি ঘটনা, যে ওরা সেদিন কিছু এখানে ছিল না, তো ওরা ডায়েরি করেছে, পুলিশের অনেক উইং আছে, তো পুলিশ তদন্ত করে দেখুক যে প্রকৃতই ওরা ছিল কি ছিল না। যে একটা এখানে পটকা ফাটলে, একটা পুজো বা ঈদের পটকা ফাটলে ও মঞ্জুর আলী আর শরীফুল ফোটাচ্ছে, এটা তো ঠিক না, এরকম কমপ্লেন করা। তো তদন্ত হোক, তদন্ত করে যদি বেরোয় দল থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, নিশ্চয়ই অ্যাকশন হবে। যে কাউকে রেয়ার দেওয়া হবে না, দল বিরোধী কাজ করলে কেউ ছাড়া পাবে না বলে মনে করি, সে ব্লক সভাপতি হোক আর যেই হোক আর কি। তো প্রকৃত তদন্ত চাইছি আমি। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।